মাত্র 400 টাকা করে পার হেড পড়েছে। 400 টাকা পার হেড, এরকম অ্যামেজিং লাক্সারি রুম উইথ এসি, জাস্ট ভাবা যায়, নিউ দীঘাতে একদম সমুদ্রের পাশে। দেখো দেখা যাচ্ছে সমুদ্র, ওই সমুদ্র সমুদ্র সমুদ্র, ওই সমুদ্র দেখা যাচ্ছে হোটেলের একেবারে লিফটের থেকেও। অ্যামেজিং অ্যামেজিং। নিউ দীঘার সবচাইতে প্রাইম লোকেশনে বেস্ট হোটেল আপনি কী করে পাবেন? বন্ধুরা, আমি এখন রয়েছি নিউ দীঘার একদম সি বিচের পাশে, মানে একদম এই বিল্ডিংটা টপকালেই সি বিচ, আর এই যে রাস্তাটা সি বিচের একদম লাগোয়া রাস্তা, চতুর্দিকে রয়েছে কিন্তু প্রচুর প্রচুর হোটেল। আপনি আপনার পছন্দ, আপনি আপনার বাজেটের মতন করে কিন্তু হোটেল সিলেকশন করতেই পারেন। তাই আমি নিউ দীঘাতে গতকাল এসেছি, সস্তায় একদম রিজনেবল প্রাইসে ফ্যান্টাস্টিক এই সাদা বিল্ডিংটার মধ্যে কিন্তু একটি রুম আমি বুক করেছি। তো কীভাবে আপনি রিজনেবল প্রাইসে মাত্র ধরে নিন 700 টাকা 800 টাকার মাধ্যমে এসি নন এসি রুম আপনি বুক করবেন, সমস্ত কিছু তথ্য আপনাকে দেবো, কাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দেবো, এবং সবার আগে আপনাকে দেখাবো যে রুমের কন্ডিশন, দেখো হাউসের রুম একদম লাক্সারি ফ্যান্টাস্টিক রুম এই হোটেলের ভেতরে আমার যে রুমটি, সবার আগে রুমের ভিডিও করবো, রুমটাকে দেখাবো, তারপর আপনাদেরকে রিসেপশনে নিয়ে এসে কন্ট্যাক্ট নাম্বার দেবো, সমস্ত তথ্য থাকছে কিন্তু হোটেল রিলেটেড ভিডিওতে। তা ভিডিওটা তো চলেছে প্রচণ্ড ইন্টারেস্টিং, যারা কিন্তু দীঘা ট্রিপ প্ল্যান করছো, নিউ দীঘা থাকতে চাইছো, এরকম একটা প্রাইম লোকেশনে, মানে একদম হোটেল থেকে বেরোবে, বেরিয়ে একদম এই সিঁড়ি দিয়ে টপকে গেলেই কিন্তু সমুদ্র সি বিচ, বেশি হাঁটাহাঁটি করতে পারবে না, করতে হবে না, তারা কিন্তু এই রাস্তার মধ্যে যে কোনো হোটেলের সিলেকশন কিন্তু অনায়াসে করতেই পারো। তো সময় নষ্ট না করে চলো সবার আগে রুমে যাই, রুম ট্যুরটা করে দেখিয়ে দিই, বাকি কন্ডিশনটা কেমন। সবার আগে দেখি হোটেলের কন্ডিশনটা, পুরো হোয়াইট বিল্ডিং, লিফট রয়েছে, অ্যামেজিং সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, এন্ট্রান্সটা দুর্দান্ত, হোটেলটির নামটা যেন কি, হোটেল জয়রাম হাইটাইট। ওকে, এবার চলো একদম রুমটা গিয়ে দেখাই, রুমের কন্ডিশনটা কত লাক্সারি, কতটা অ্যামেজিং। এই হচ্ছে হলো আমার রুম, দিস ইজ মাই রুম। এবার তোমাদের রুমের প্রত্যেকটা জিনিসকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, রুমটার ভাড়া কত পড়েছে সেটাও দেখাবো। তো চলো রুমটাকে ভালো করে তোমার দেখিয়ে নিই। রুমের সবার আগে ইন্টারেস্টিং যে আমার যেটা লেগেছে, রুমের ব্যালকনিটা, হোয়াট অ্যামেজিং ব্যালকনি। ব্যালকনিতে এখানে বসে তুমি একদম রাস্তার দৃশ্য দেখতে পারবে, এখান থেকে সোজা তুমি কিন্তু সমুদ্রকেও এক্সপ্লোর করতে পারবে, মানে সন্ধ্যেবেলা তোমার যদি বেরোতে ইচ্ছে না করে বা প্রচণ্ড রোদ বেরোতে ইচ্ছা করছে না, এই ব্যালকনিতে চেয়ারে বসেই কিন্তু তুমি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, রাস্তাঘাট, লোকজনকে কিন্তু এক্সপ্লোর করতে পারবে। সামনের দোকানটা, এটা কিন্তু বড়দের জন্য, ছোটোদের জন্য নয়, এটা কিন্তু ওয়াইন শপ। তুমি যদি মানে বুঝতেই পারছো পার্টি মাটি করার থাকে, তো ওরা কিন্তু একদম বেশি দূর যেতে হবে না, পার্টির সরঞ্জাম এখানেই পাওয়া যায়, পার্ট অফ দ্য জোক। এবার চলে এসেছি রুমের ভেতরে। রুমের ভেতরে সবার আগে একদম সুন্দর পয় পরিষ্কার, একদম ধপধপে সাদা একটি খাট, বেশ 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 কিন্তু মানে কমফোর্টেবল, একদম শুলে বেশ আরাম লাগে, রাইট? আর পেছনে কিন্তু রয়েছে একদম গদি লাগানো, মানে এখানে তুমি যদি চেয়ারটাকে, সরি বালিশটাকে তুমি এরকম সোজা করে নিয়ে তুমি যদি হেলান দিয়ে শো, সেটাও কিন্তু একটা ভালো একটা ব্যবস্থা। এখানে রয়েছে ড্রয়ার, এই ড্রয়ারটা তুমি খুলে তুমি মালপত্র রাখতে পারো, রাইট? এটা হচ্ছে তোমার মেনু কার্ড, মেনু কার্ড ইন দ্য সেন্স তুমি যদি কোনো কিছু খাবার টাবার তোমার দরকার লাগে, তুমি কিন্তু এই মেনু কার্ড থেকে কিন্তু সিলেকশন করে তুমি খাবার নিয়ে আসতে পারো। দেখো মিল্ক টি, ওকে, ব্ল্যাক টি, এখানে যে ব্রেকফাস্ট, সমস্ত কিছু খাবারের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে, রাইট? এখানে রয়েছে মালপত্র রাখার সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে এইভাবে খুলবো। এবার এখানে তুমি তোমার দরকারে মালপত্র রাখতে পারো, আমার খুব একটা দরকার লাগেনি, কারণ আমার ছোট্ট একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে সব কিছু ঢুকে গেছে। আর যারা ফ্যামিলি নিয়ে আসছে তারা কিন্তু এটাকে প্রপারলি ইউজ করতে পারো। নিশ্চয় কিন্তু সুন্দর রাখার জায়গা আছে। এখানে রয়েছে টেলিফোন, টেলিফোনে তুমি হচ্ছে হলো 200 কল করলে রিসেপশন, 9 কল করলে সার্ভিস, এই স্ল্যাবটাকে তুমি ইউজ করতে পারো। এখানে জুতো রাখতে পারো নিচে তোমার সুবিধা মতন, এখানে কিন্তু একদম তোমার জন্য মানে বিন রাখা আছে। আর এই হচ্ছে হলো আমাদের আয়না, আপনার তুমি সেজে গুজে যখন বেরোবে আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু নিজেকে একটু দেখে নিতে অবশ্যই পারো। এবার দেখাবো তোমাদের এখানকার ওয়াশরুমটা, দিস ইজ দ্য ওয়াশরুম, একদম লাইট জ্বলছে ওয়াশরুমটা, এখানে কিন্তু এক্সস্ট ফ্যানের আওয়াজ এখান থেকে আসছে, সাফিসিয়েন্ট লাইট, প্রচণ্ড ক্লিন পয় পরিষ্কার, এখানে কিন্তু এটা ঝর্ণা শাওয়ারের ব্যবস্থা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, বেসিন সাদা সব কিছু, একদম কমফোর্টেবল, হ্যাঙ্গারে তুমি ড্রেসপত্র রাখতে পারো তুমি। এবার এইটার রুমটার ভাড়া কত, খুব সস্তায় রুমটা পেয়েছি আমি, কীভাবে সেটাও বলছি। আরেকটা জিনিস বাদ চলে গেছিলো, সেটা হচ্ছিল টেলিভিশন, তুমি যদি মনে করো যে টিভি টিভি দেখবে, তুমি চাইলে কিন্তু একদম টিভির সুইচ দিয়ে দাও, কোনটা সুইচটাকে জানে, টিভির সুইচ না, এটা না,
এটা হচ্ছিল টিভি সুইচ, চলছে না কেন? আচ্ছা চলছিল, অত আমি সুইচে কিছু গন্ডগোল করছি, লাইন দেওয়া নেই, টিভি সুইচ দিয়ে তুমি টিভিও দেখতে পারো। এবার তোমাদেরকে জিনিসটা বলবো যে কীভাবে তুমি সস্তায় এরম রুম বুক করতে পারো। আচ্ছা এবার এখানে এই জানলাটা খুব ইন্টারেস্টিং, সকালবেলা তুমি ঘুম থেকে উঠে জানলার পর্দাটা যদি সরিয়ে দাও বা পর্দাটা দিয়েও দাও, তোমার পছন্দ মতন সুন্দর সূর্যের আলো কিন্তু ভেতরে আসবে। তুমি শুনলে অবাক হয়ে যাবে রুমটার ভাড়া কত নিয়েছে আমাদের থেকে। দেখো একদম সমুদ্রের কাছে, এখানে কিন্তু ইন জেনারেল রুম একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু এখানে তুমি কী ট্রিক্স, কী বুদ্ধি লাগিয়ে তুমি কম পয়সায় রুম বুক করতে পারবে সেটা কিন্তু আমাদের ট্রিক্সটা বলে দিই। দেখো এইখানে যে রুমগুলো, মানে একদম যে এসি নন এসি দু রকমের রুম রয়েছে, তুমি যদি এসি রুম নাও তার ভাড়া থেকে নন এসি রুমের ভাড়া কম হয়। নন এসি রুম, এই রুমটির ভাড়া আমাদেরকে বলেছিল প্রথমত হচ্ছিলো 1000 টাকা, ভালো করে বলছে 1000 টাকা, কিন্তু আমরা 1000 টাকা দিইনি, রাইট? প্রথমে বলেছিলো 1000 টাকা, কিন্তু আমরা 1000 টাকা দিইনি। আমরা এখানে অনেক বার্গেন করেছি, বার্গেন কীভাবে করবে, কোন সময় করবে সেটাও চলো এক এক করে বলে দিই। আমরা প্রচুর বার্গেন করেছি, বার্গেন করে এই রুমটা কিন্তু নিয়েছি 800 টাকা, 800 রুপিসে, রাইট? কিন্তু বলেছিল 1000 না 1100 অ্যাপ্রক্সিমেটলি বলেছিল। আমার সঙ্গে যে আমার যে পার্টনার এসছে রাজা, সে কিন্তু বিভৎস বার্গেন করে, মানে রাগ করে বারবার চলে যাচ্ছে, দেবেন কি দেবেন না এরকম বলে। তারপরে কিন্তু বার্গেনের মাধ্যমে কিন্তু এই রুমটি সে পেয়েছে মাত্র 800 টাকায়। এখানে তো এসিও লাগানো রয়েছে, সরি মাফ করবেন, নন এসি, এটা এসি রুম, এসিও লাগানো, চাইলে আমি এসির সুইচটা মানে অন করে দিতে পারি। এসি কিন্তু অন অলরেডি হয়ে গেল, এসির রিমোটও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এসির রিমোট, এসি রিমোট দিও, একদম অন হয়ে এসির হাওয়া খেতে পারো। মানে 800 টাকা এসি রুম, ইটস আনবিলিভেবল। যাকে বন্ধ করে দিচ্ছি, জমজ্জা খোলা। তো যাই হোক, তা বিষয়টা হচ্ছে হলো কী করে পেলাম। দেখো তোমাকে দুটো জিনিস বুঝতে হবে, মাথায় রাখতে হবে। দীঘাতে হচ্ছে হলো একটা থাকে হচ্ছে হলো ট্যুরিস্টদের পিক টাইম, একটা হচ্ছে ট্যুরিস্টদের সংখ্যা যখন কম আসে। ইন জেনারেল শুক্রবার শনিবার রোববার 3 দিন কিন্তু প্রচণ্ড ঠাসাঠেসি থাকে ট্যুরিস্টের। তাই এরকম একটা রুম তুমি যদি এসি রুম নাও, মানে ভুলে যাও 1000 টাকা মিনিমাম। তো এরকম প্রাইম লোকেশনে তোমাকে 1200 1300 1400 টাকা বা 1500 টাকা তোমাকে বলবেই বলবে। বাট আমি চাই জন্য সবসময় ঘুরতে গেলে একটু অফ টাইমে, যেখানে ট্যুরিস্ট কম যায়। তাই ট্যুরিস্ট কম যায় কোন দিন? মঙ্গলবার দিন, বুধবার দিন, সোমবার দিন, বৃহস্পতিবার দিন, এই দিনগুলো ট্যুরিস্ট কম, না ট্যুরিস্ট এই টাইমে ফিরে যাচ্ছে, রাইট? তো এই টাইমগুলোতে আসলে কিন্তু এদের হোটেল রুমগুলো ইঞ্জিনিয়ার ফাঁকা ফাঁকা থাকে, মানে 30% লোক থাকে, 70% ফাঁকা, তাই তোমাকে কিন্তু কম তোমাকে দিয়ে দেবে। জাস্ট ইম্যাজিন করো, মানে আমরা দুজনে এসেছিলাম, মাত্র 400 টাকা করে পার হেড পড়েছে, 400 টাকা পার হেড, এরম অ্যামেজিং লাক্সারি রুম উইথ এসি, জাস্ট ভাবা যায়, নিউ দীঘাতে একদম সমুদ্রের পাশে, রাইট? তো সেটা কিন্তু একেবারে মানে চমক, এটা কিন্তু একটা বার্গেনিং রুম। কলকাতা থেকে এসে বুক কর, মানে কলকাতা থেকে ফোনে বুক করবে না, না করলেই ভালো। কী হয় দেখো এখানে প্রবলেমটা, কিন্তু কলকাতা থেকে ফোনে যখন কথা বলে তোমাকে কিন্তু 1400 টাকা 1200 টাকা 1300 টাকা তোমাকে বলবেই। তো আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কলকাতা তুমি ফোন করে জেনে নিলে রুম আছে কি নেই, তুমি চলে আসলে, এসে তুমি এখানে সামনাসামনি বার্গেন করলে। দেখুন আমি এরকম জানতাম, আমি কিন্তু জেনেছি আমার যে আগের লোক এসছে সে 1000 টাকা দিয়ে থেকেছে, 800 টাকা দিয়ে থেকেছে, এতটা আমার দিতে পারবো না, আমি 2 দিনের জন্য থাকবো, দিলে দিন না দিলে চলে যান, রাইট? এখানে কিন্তু হোটেলের অভাব নেই তোমাদের। যখন প্রথমেই দেখালাম যে লাইন দিয়ে হোটেল, মানে ও তুমি রাস্তার দিয়ে তুমি এই দিকে তুমি যত যাবে তুমি হোটেল আর হোটেল দেখো, যত যাবে হোটেল আর হোটেল, এই বিল্ডিংয়ের পরে যত যাবে হোটেল আর হোটেল, এই বিল্ডিংয়ের এই সাইডে তুমি লেফটে যত যাবে হোটেল আর হোটেল, চতুর্দিকে হোটেল, মানে হোটেলস হাজার হাজার হোটেল এখানে। তো হোটেলের অভাব নেই, জাস্ট বার্গেনিং করাটা তোমার স্কিল। তুমি সুন্দর করে একটু বার্গেন যদি করে নাও, আর একটু যদি মানে দর কষাকষি করে নিতে পারলেই কিন্তু কেল্লাফতে তুমি এর আমার এক্সেলেন্ট রুম এত সস্তায় পেয়ে যাবে, রাইট? এবার চলো একদম সরাসরি আমরা রিসেপশনে চলে যাবো। রিসেপশনে গিয়ে নাম্বার একদম নাম্বারটা দিয়ে দেবো, এবং আপনার কী বলে এইটা হচ্ছিলো হোটেলের রিসেপশন। রিসেপশনে এসে সবার আগে যে নজরে পড়লো সেটা হচ্ছে হলো আমার গুরুদেবের কিন্তু আমার ফটো, অ্যাকচুয়ালি রাম ঠাকুরের শিষ্য আমি। তো যারা আমার বাংলাদেশের ট্রিপটা তোমরা দেখেছো, তোমরা জানো যে বাংলাদেশে যখন গেছিলাম আমি রাম ঠাকুরের জন্মস্থান কৈবল্যধামে গেছিলাম, রাইট? তো এটা একটা আলাদা একটা টান, মানে গুরুদেবী বোধ আমাকে এখানে নিয়ে এসছে। তো যাই হোক, এবার কিন্তু সরাসরি তোমাদের ওই নাম্বারটা দিয়ে দিই, হোটেলের নাম্বারটা, একটা কার্ড দাও হোটেলের একটা। আচ্ছা হোটেলের নাম্বারটা নিয়েছেন দিলীপ দা, যিনি অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে। এইটা হচ্ছিলো হোটেলের নাম্বার, হোটেলটার নাম হোটেল জয়রাম হাইটাইড। হোটেলের নাম্বারটা দেখে নাও, প্রথম নাম্বারটাই তোমরা কল করো, 9933940554। এটা হচ্ছে দিলীপবাবুর নাম্বার। আপনার নাম দিলীপ কি? আপনার নাম দিন্দা, দিলীপ দিন্দা। এনাকে ফোন করবেন, ফোন করলে কিন্তু আপনি ঘরে বসে হোটেল বুকিং করে ফেলতে পারবেন। তো যাই হোক, এই ছিল ওভারঅল হোটেলের একটা ভিউ। লিফ্টও রয়েছে, এবার আমি আবার ব্যাক করবো আমার রুমে, আপনাদের দেখানোর জন্য নিচে এসেছিলাম। 3rd ফ্লোরে কিন্তু আমার রুমটি, একদম কিন্তু সমুদ্রের সামনে, এই অ্যামেজিং ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কিন্তু সি বিচের দৃশ্য দেখতে দেখতে আপনি
ছুটির 2 থেকে 3টে দিন কাটাতেই পারে না আসে। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ইনফরমেশনটা যদি কাজে লেগে থাকে অবশ্যই মানে তোমাদের যে মন্তব্য থাকে করতে পারো, রাইট? কারণ দীঘা এসে জাস্ট দেখো, ওই দেখো দেখা যাচ্ছে সমুদ্র, ওই সমুদ্র 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 ওই সমুদ্র দেখা যাচ্ছে হোটেলের একেবারে লিফ্টের থেকেও, অ্যামেজিং অ্যামেজিং। আমার কিন্তু ফ্লোর চলে এসছে, 3rd floor। এবার আমি রুমে আবার ঢুকে যাবো, রাইট? ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। সো গাইস, সি ইউ ইন দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড।